জনজাতি অংশ ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে প্রশাসনিক তালবাহানার অভিযোগ তুলেছে ত্রিপুরা মথার ছাত্র সংগঠন ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন বা টিআইএসএফ। শুক্রবার এই অভিযোগের ভিত্তিতে টিআইএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে প্লে কার্ড হাতে নিয়ে ছাত্রছাত্রীরা অবিলম্বে অবশিষ্ট জনজাতি অংশের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের দাবি জানায়। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল টিআইএসএফ-এর কনভেনার উত্তম ত্রিপুরা জানান, এখনও প্রায় 4,000-এর বেশি জনজাতি ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা পায়নি। পুজোর বন্ধ খোলার পর 21 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে আপডেট জানানোর কথা ছিল অধিকর্তার, কিন্তু 25 তারিখ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট তথ্য জানানো হয়নি। অধিকর্তার এহেন কাজকর্মের প্রতিবাদ জানিয়ে ছাত্রনেতা জানান, কাজ না পারলে তিনি দায়িত্ব ছেড়ে দিন, অন্যেরা এই কাজ সম্পন্ন করবে। প্রচেষ্টা করেছি যে তোমরা জানতে পারো যে রাত্রে 9টা পর্যন্ত আমরা এখানে ওয়েট করছি, ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি, সবাই সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা বলছে পূজার খোলার পরে সবাই ক্লিয়ার হয়ে যাবে। আজকে পূজার খোলার পরে দেখেন আজকে 25 তারিখ আছে, তারা একটা ডেট দিয়েছিলো আপনাদেরকে 21 তারিখ পর্যন্ত একটা আপডেট আসবে, কিন্তু এখনও কোনো আপডেট আসেনি। তারা এখনও কোনো স্কলারশিপ পায়নি, কারণ তারা আমাকে বলেছে যে ফেক ইনকাম আর ব্যাঙ্ক আধার লিঙ্ক। কেন ফেক ইনকাম ব্যাঙ্ক আধার লিঙ্ক? আমরা এটাও বলেছি যা যাদের ব্যাঙ্ক আধার লিঙ্ক তারাকে দিও না, যারা ফেক ইনকাম তারাকে বাদ করে যারা আছে তাদেরকে দৌ তারাও দিও না, তারা একটা হোল্ড করে রেখে দিয়েছে। ফান্ডও এসেছে, টাকাও আছে, কেন হোল্ড, কেন এতক্ষণ থাকবে? এসিরা দেখেন, ড্রেনাররা দেখেন, অলরেডি স্কলারশিপ ঢুকিয়ে তারা অলরেডি শেষ হয়েছে। আর একটা জিনিস দেখেন, আমরা যে স্কলারশিপ ডেটটা আছে 31 তারিখ লাস্ট ডেট, আর এসিরা দেখেন জানুয়ারি 31 লাস্ট ডেট, কেন ডিফারেন্স? একটা স্টেটের ভিতরে কেন দুইটা ক্যাটাগরির ভিতরে কেটা টাইম ডিফারেন্স আছে? উল্লেখ্য যে 2023-24 অর্থবর্ষে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য 35,000-এরও কিছু বেশি জনজাতি ছাত্রছাত্রী আবেদন করে, এদের মধ্যে এখনও পর্যন্ত 31,000 ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হয়েছে, কিন্তু বাকি রয়ে গেছে আরও প্রায় 4,000 ছাত্রছাত্রী স্কলারশিপ প্রাপ্তি। এদের ক্ষেত্রে স্কলারশিপ প্রদানে তালবাহারের অভিযোগ এনে এদিন বিক্ষোভ প্রদর্শন করল টিআইএসএফ। রিপোর্ট আর ইউনিউজ।